কিন্তু দেখে মনে হচ্ছে ডিমে কিন্তু ব্লাড নেই। এর জন্য এখানে তিনটি কি চারটে বাচ্চা দেখতে পেয়েছেন, ডিমে কিন্তু ডিম ফুটবে। নমস্কার বন্ধুরা, আমি রাহুল, লাভিং পেটস এম্প চ্যানেল থেকে আপনার জানাই স্বাগত। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার বাহ্যিকের পাখির পুরনো কলোনিটায়, যে কলোনিটা একবার ব্রিডিং করে বাচ্চা বার করেছিলাম, কিছু সেলও করেছিলাম। তো এবারেও দেখলাম কিছু ভালো প্রোগ্রেস হয়েছে, সেই প্রোগ্রেসটাই আপনার সাথে শেয়ার করবো। কী কীরকম প্রোগ্রেস হয়েছে সেটাও আজকে আমার সাথে শেয়ার করবো। চলুন তাহলে শুরু করি। আমার কলোনির ভেতরে প্রবেশ করেছি, আমার এখানে কিছু পাখির থেকে ভাঁড় দেওয়া আছে। তো আপনাদেরকে বলে থাকি, আগে কিন্তু যে ফিমেল পাখিগুলো, সেই ফিমেল পাখিগুলো কিছু পাখি ভাঁড় থেকে বেরিয়ে গেল, আবার কিছু পাখি এখনও বেরোয়নি। আমি পাখির ঘরে দেখাচ্ছি আপনার কী কী প্রোগ্রেস হয়েছে। তো প্রথমত এই দিকে ভাঁড় থেকে আওয়াজ পাচ্ছি, সেইখান থেকেই আপনাদের শুরু করি। এসব পাখিগুলো আমি প্রোগ্রেস আগেবারে দেখিয়েছিলাম, আপনারা ভিডিওটা দেখে থাকবেন, দেখতে পেয়েছেন। দুটি বাচ্চা ফুটে গেছে আর এখনও তিনটে ডিম আছে। এতে কিছু নেই, এই ভাঁড়টাতেও কিছু নেই। তো এই ভাঁড়টাতে দেখলাম একটি বাচ্চা বড় হয়ে গেছে। তো আপনারাও যখন দেখবেন বাচ্চা বড় ছোট আছে, বাবা এখানে খাওয়াতে কোনো অসুবিধা আছে বা কোনো সমস্যা দেখা থাকে, নাকি ম্যাচিং করতে আপনারা পারেন। তো এখানে একটি বাচ্চা, যেখানে দেখবেন তিন চারটে বাচ্চা হয়েছে, সেখানে দিতে পারেন। এখানে দেখা যাচ্ছে একটি ফিমেল পাখি বসে আছে, এখানেও দেখলাম দুটি বাচ্চা ফুটে এসছে আর এখানে দু তিনটে ডিম আছে, দেখতে পেয়েছেন। এই তিনটি বাচ্চা দেখতে পেলেন, তিনটি আগে চারটি বাচ্চা আছে, তিনটি ডিম এখনও আছে। প্রবেশটা ভালো হয়েছে দেখলাম, এটাতে কিছু নেই। এই ভাঁড়ও সব এখন এই টাইমটা আপনাদের ঢুকেছি আমি পাখির ঘরে, সেই টাইমে পাখির বাচ্চা যে ফুটতে আরম্ভ করেছে। এসব বাচ্চা আমি নিজেও দেখে নিলাম যে এবার কী ভিটামিন, কিরম ক্যালসিয়াম, কী পরিমাণ ডোজ ব্যবহার করতে পারি সেটা আপনাদের দেখা। এখানে ডিম আছে, ডিমগুলোও ফুটবে কিছুদিনের মধ্যে। এখানে দেখেছেন সাদা পাখির বাচ্চা, আগেবারে দেখেছিলাম তিন চারটে বাচ্চা তুলেছিল। তো এখানে যে দেখুন বড় বড় বাচ্চা, একটি ছোট বাচ্চা হয়েছে। এখানে দেখলাম আর একটা ভাঁড়ে দেখলাম যেটাতে আমি একটি বাচ্চা হয়েছে, শুধুমাত্র একটি বাচ্চা ফুটেছে, ডিমগুলো নষ্ট হয়ে গেছে। সেইখানে কিন্তু এইসব বাচ্চাগুলো আমরা কিন্তু পেরে দিতে পারি। এখানে বাচ্চাগুলো বড় হয়ে গেছে, সেই হলুদ পাখির বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে, প্রায় 14-15 দিন কাছাকাছি চলে গেছে বাচ্চাগুলো। এগুলো ভিটামিন খেলে কোনো অসুবিধা নেই। এখানে দেখুন কতগুলো ডিম আছে, 1, 2, 3, 6, 7টা ডিম আছে। এই ডিমগুলো প্রত্যেকটাতেই ব্লাড আছে মনে হচ্ছে, মানে এই যে ডিমগুলো কিন্তু দেখে মনে হচ্ছে ডিমে কিন্তু ব্লাড নেই। এই ডিমগুলো হয়তো ব্লাড নেই, কিছু কারণে ব্লাড আসে না। তো এই ডিমগুলো ফেলে দিতে হবে, নাহলে পাখি কিন্তু আবার ডিমের তায়ে বসে থাকবে। এসব ধারেও আমি ওপর দিয়ে ভাঁড় দিয়েছিলাম। বা এখানে দুটো বাচ্চা দেখুন বড় হয়ে গেছে, প্রবেশটা দেখতে পেয়েছেন। এখানেও ভাঁড় দেওয়া আছে, এখানেও পাখি বসে আছে, দুটি বাচ্চা বড় বড় দেখা যাচ্ছে। মোটামুটি প্রোগ্রেসটা কিন্তু সেকেন্ডবারে প্রোগ্রেস যাচ্ছে। এটা আমার প্রথম ক্লাস থেকে সেকেন্ড ক্লাসে ভালো বাচ্চা দেখতে পেয়েছি আমরা। এদিকে তিনটি ভাঁড় এখনও আছে, সেটা আমি দেখে নেবো এইখানে কী ভাঁড়ে কী পাগাবাগ আছে কি না। এখানেও পাখি বসে আছে, বা খুবই সুন্দর প্রোগ্রেসটা পাওয়া গায়ে দেখতে পেয়েছেন। এখানে তিনটি কি চারটে বাচ্চা দেখতে পেয়েছেন। এই ভাঁড়টা কী আছে, এই ভাঁড়ে কিছু নেই, আর এই ভাঁড়ে একটি ফিমেল পাখি বসে আছে, কিন্তু ডিম ফুটবে। ঠিক আছে বন্ধুরা, তো আমি কিন্তু প্রোগ্রেসটা আপনাদের সাথে শেয়ার করলাম, খুবই ভালো প্রোগ্রেস হয়েছে। কিছু পাখি, এসব পাখিগুলো দেখলাম ম্যাক্সিমাম পাখি কিন্তু ডিমের বাচ্চাগুলো ফুটে গেছে, আসতে দেরি আছে। তো এবার যে ছোটো ছোটো পাখিগুলি আমি দেখলাম, ম্যাক্সিমাম কিন্তু ছোটো ছোটোই পাখি, দুদিন তিন দিন বয়স এরকম বাচ্চা, তাহলে এগুলোকে কিন্তু আপনাদের কিন্তু যদি কোনো ভিটামিন দেওয়া হয় তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তবে কিন্তু আমি একটুখানি এখানে দিতেই হবে, কারণ এদের ছাড়াও ওদের যে ফিমেল পাখিগুলো ভিটামিন লাগবে। তাই আমি এখানে A to Z হালকা হালকা করে লাইট করে 100 ml জলে 3 ফোঁটা 4 ফোঁটা এরকম করে দিয়ে পাখিকে দিতে হবে। এবার কিন্তু ওদের শাকসবজি খাবার দিতে হবে, সবুজ শাকসবজি, এগ ফুডগুলো দেওয়ার কারণ একটাই, যে বাচ্চাগুলো কিন্তু ছাঁট বাচ্চা হয় না বা অপুষ্টিকর শিকার হয় না। এগ ফুড কিন্তু অবশ্যই আপনাদের সাথে দিতে হবে, এরকম ভালো খাবার দিতে হবে, ঠিক আছে। তারপর বাচ্চাগুলোর বয়স যখন একটু বড় হয়ে যাবে তখন আমরা ভিটামিনটা ভালোভাবে দিতে পারবেন, ক্যালসিয়ামটা ভালোভাবে দিতে পারবেন, ঠিক আছে। এখন হজমের ওষুধটা, পাখির ঘরে গ্রিট, এইসব কিন্তু এই পাখির ঘরে গ্রিট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন হাতে তৈরি গ্রিট, এসব গ্রিটের ব্যবস্থা করতে হবে। পারলে আপনারা ছোটো সাদা দানা দিতে পারেন, ছোটো সাদা দানাতে পটি সমস্যাটা অনেকটাই কমে যায়। হজমের ওষুধ দিতে পারেন নিও ফিফটিন দুদিন চার দিন ছাড়া ছাড়াই দিতে পারেন, ঠিক আছে বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে একটা অবশ্যই লাইক দেবেন, ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, দেখতে থাকবে লাভিং পেটস এম্পেয়ার ইউটিউব চ্যানেল।